2007 সালে দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার করে তৎকালীন সরকার। এক বছর পর 2008 সালে প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। তারপর থেকে সেখানেই পুরো পরিবার নিয়ে বসবাস করে আসছেন বিএনপির এই নেতা, চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড। সাম্প্রতিক সময়ে তাকে দেশে ফিরিয়ে আনতে বেশ জোরালো অবস্থানে বর্তমান সরকার। মঙ্গলবার লন্ডনে এক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে অবশ্যই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এ অবস্থায় তাকে ফেরত নিতে হলে প্রথমেই যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি সম্পাদন করতে হবে বলে জানান যুক্তরাজ্যের এক আইনজীবী। ব্রিটেনের সাথে বাংলাদেশের কোনো বন্দি বিনিময় চুক্তি নাই, তো সেই হিসাবে বাংলাদেশ যদি কাউকে এখান থেকে নিতে হয় তাহলে ওই চুক্তি ইনিশিয়েট করতে হবে, টার্মস কন্ডিশনগুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে ডিসকাস করে সাইন করতে হবে। আরেক আইনজীবীর মতে, বন্দী বিনিময় চুক্তি সম্পাদনের পর শরণার্থীর মর্যাদায় থাকা তারেক রহমানকে দেশে ফেরত নেওয়ার বিষয়টি ব্রিটেনের আদালতে যুক্তিযুক্ত প্রমাণ করতে হবে। তারেক জিয়া যেহেতু উনি রিফিউজি স্ট্যাটাসের মধ্যে আছেন, এটা দীর্ঘ একটা মেয়াদী একটা বিষয় এবং জটিল একটা বিষয়। এক্সট্রাডিশনে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এগ্রি করতে হবে প্রথমত, তাহলেই তো কোর্ট পর্যায়ে পর্যন্ত যাওয়ার প্রশ্ন আসে। অন প্রিন্সিপাল ঠিক করতে হবে, এবার অন প্রিন্সিপাল যাকে আমি রিফিউজি স্ট্যাটাস দিলাম তাকে কি আদৌ আমি এক্সট্রাডিশনের জন্য এগ্রি করব কি না ব্রিটিশ গভর্নমেন্টের সেই স্ট্যান্ডিং থেকে যদি চিন্তা করি। 2015 সালে তারেক রহমানকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ থেকে একটি চিঠি দেওয়া হলেও যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। এছাড়াও ওই বছরই তার বিরুদ্ধে ইন্টারপোল একটি রেড নোটিশ জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য।